আপনারা দেখছেন বাংলামজ নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। টাইগার ভাটাতে ঠিকানা শাকরুল ইন্দাস বাঁকুড়া শাকরুল রেল স্টেশন সংলগ্ন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। নজর রাখবো পরবর্তী খবরে। মকর সংক্রান্তি উপলক্ষে ব্রাহ্মণ সেবা ও শীতবস্ত্র প্রদান ভাটপাড়ার তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের। মকর সংক্রান্তি উপলক্ষে ভাটপাড়ার তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের উদ্যোগে শনিবার তার কাকিনাড়ার বাসভবনে ব্রাহ্মণ সেবার আয়োজন করা হয়েছিল। এদিন প্রায় 200 জন ব্রাহ্মণ পুরোহিত সন্ত সাধু হাজির হয়েছিলেন। তাদেরকে মধ্যাহ্নভোজন করানোর পাশাপাশি শীতবস্ত্র প্রদান করা হয়। এদিনের ব্রাহ্মণ সেবা প্রসঙ্গে তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে বলেন, আজকের দিনে মা গঙ্গা হিমালয় থেকে বেরিয়ে সাগরে মিলেছিল। এই দিনে ব্রাহ্মণ পুরোহিতদের ভোজন করিয়ে আশীর্বাদ নিতে পারলে পরিবারের মঙ্গল হয়, তাই বাসভবনে ব্রাহ্মণ পুরোহিত ও সাধুসন্তদের মধ্যাহ্নভোজন করানো হয়। সূর্যদেবের কাছে প্রার্থনা করলাম আগামী দিনে মকর সংক্রান্তি তিথিতে যাতে 500 জন ব্রাহ্মণকে সেবা করতে পারি। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। মোবাইল 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ টিভিএস HDB ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্জো ফোন পাওয়া যায়। আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে। যোগাযোগের ঠিকানা কামারপুকুর ঘাটাল রোড, হুগলি। মোবাইল নাম্বার 9775589612 অথবা 8768917100। ব্রাহ্মণ সেবন করানো হলো এবং শীতবস্ত্র দেওয়া হচ্ছে আপনার মাধ্যমে। আগে সকল মানুষকে মকর সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে দিনে সমস্ত ভারতবর্ষে মকর সংক্রান্তি হিসাবে পালন হয়। সকলেই জানেন কি ভগবান সূর্য, সূর্য নারায়ণ এক মাসের বিশ্রামের পর আজকে দিনে মকর রাশিতে প্রবেশ করেন। মকর রাশিতে প্রবেশ করার সাথে সাথেই মকর সংক্রান্তি উৎসব হিসাবে আমরা পালন করি। আজকেই তিথিতে, মকর সংক্রান্তি তিথিতেই মা গঙ্গা যখন ধরতিতে এসেছিলেন, সেই সময় মা গঙ্গা হিমালয় থেকে বেরিয়ে আজকে দিনে সাগরে গিয়ে মিলেছিলেন। আজকে দিনে সাগরের সাথে মা গঙ্গার মেল হয়েছিল, তাই জন্যে আজকে দিনে গঙ্গা সাগরের স্নানের সব থেকে বেশি মহত্ব। তাই বাংলার ভূমি সব থেকে বেশি আজকে দিনের জন্যে গর্বিত হয় যে সমস্ত ভারতবর্ষের লোক আজকে দিনে গঙ্গাসাগরে স্নান করতে আসে। আজকে দিনে গঙ্গাসাগরে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানকার আসার প্রত্যেক শ্রদ্ধালুদের জন্যে যে অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছেন, তার জন্য আমি ওনাকে অভিনন্দন জানাই। এবং সাথে সাথে আজকে দিনে মকর সংক্রান্তিতে ব্রাহ্মণ পুরোহিত সন্ত সাধু এবং এলাকার দরিদ্র পরিবারদেরকে খাবার দিয়ে যদি আশীর্বাদ নিতে পারেন, তাহলে এর থেকে বড় কোনো কাজ নেই। তাই আজকে আমার পরিবার, আমরা সবাই মিলে সকল এলাকার যত ব্রাহ্মণ পরিবার, ব্রাহ্মণরা আছেন, পুরোহিতরা আছেন, সন্ত সাধুরা আছে, তাদেরকে বিশেষ করে আমরা আমন্ত্রণ করেছিলাম কি আপনারা আজকে দিনে আমার বাড়িতে আসুন। আমাদের টার্গেট ছিল মিনিমাম 100 ব্রাহ্মণকে এক জায়গায় নিয়ে এসে তাদেরকে খাবার খাইয়ে তার আশীর্বাদ আমরা নিতে পারি, তাদেরকে বরণ করে আশীর্বাদ নিতে পারি। আজকে আমাদের জন্য ভাগ্যর ব্যাপার, 100 জায়গায় অ্যাপ্রক্স যেটা এখন অবধি আমরা গুনেছি, অ্যাপ্রক্স 170 থেকে বেশি ব্রাহ্মণ আমাদের এখানে বাড়িতে এসে খাবার ভোজন করে গিয়েছেন, নিজে আশীর্বাদ দিয়ে গেছেন। ভগবান ভাস্করের কাছে আজকে দিনে প্রার্থনা করব, আরাধনা করব কি হে সূর্যদেব, আপনি এত আমাকে আশীর্বাদ দেবেন যে আগামী দিন আমি এই মকর সংক্রান্তি উৎসবকে সারা ভাটপাড়া এবং ব্যারাকপুর জুড়ে মকর সংক্রান্তি মহোৎসব হিসাবে বেটা।
তাদের হাট শপিং মল আরো বৃহত্তর ইস্যুযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদের হাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। উন্নত মানের ইট মানেই টাইগার ভাটা নেট, ব্যবহার করুন জিগজ্যাগ ভাটা নেট। ভালো কোয়ালিটির ইট পেতে আসতেই হবে টাইগার ভাটাতে। ঠিকানা শাকরুল ইন্দাস বাঁকুড়া, শাকরুল রেল স্টেশন সংলগ্ন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।